हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটি ত্রিভুজের, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ফোর সিক্স জিরো জিরো মাইনাস থ্রি সেভেন এবং মাইনাস ফোর জিরো মাইনাস ওয়ান। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? প্রতিটি ক্ষেত্রে স্থানাঙ্কগুলির যোগফল ডিভাইডেড বাই থ্রি হবে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ফোর প্লাস জিরো প্লাস মাইনাস ফোর বাই থ্রি কমা সিক্স প্লাস মাইনাস থ্রি প্লাস জিরো বাই থ্রি কমা জিরো প্লাস মাইনাস থ্রি প্লাস জিরো প্লাস সেভেন, মাইনাস থ্রি নয়, জিরো প্লাস সেভেন প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কি হবে? ফোর মাইনাস ফোর বাই থ্রি, সিক্স মাইনাস থ্রি বাই থ্রি, সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে জিরো বাই থ্রি কমা থ্রি বাই থ্রি কমা সিক্স বাই থ্রি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কত পাচ্ছি আমরা? জিরো, থ্রি বাই থ্রি কত হয়? ওয়ান, সিক্স বাই থ্রি কত হয়? টু। তাহলে এখানে কোন অপশানটি হবে? অপশান এ। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, জিরো ওয়ান টু। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।